দস্যু বন্ধুর, 60 থেকে 80 দশক পর্যন্ত পাঠক হৃদয় কাঁপিয়ে বেড়ানো এক স্বপ্নের নায়কের নাম। 90-এর দশকেও অনেকেই এই চরিত্রটির সাথে পরিচিত। তবে সময়ের বিবর্তনের সাথে সাথে পাঠক হৃদয়ে অটল আসনে স্থান করে থাকা এই চরিত্রটি হারিয়ে যেতে থাকে। একই সাথে হারিয়ে যেতে থাকে এর স্রষ্টা রোমেনা আফাজও। দস্যু বনহুরের পাশাপাশি দস্যু সিরিজে রয়েছে রোমেনা আফাজের দস্যু রানীও। দস্যু রানী সিরিজের প্রথম বই রক্তে আঁকা ম্যাপ প্রকাশের পর 1966 সালে লন্ডনের আওয়ার হোম পত্রিকা রোমেনা আফাজকে অগাতা ক্রিস্টির সাথে তুলনা করে। দুই বাংলায় সমান জনপ্রিয় ছিল তার বই। ওই ছোটোবেলায় উনি যখন 15-16 বছর বয়স, তখন থেকেই ছোট ছোট কবিতা, ছড়া গল্প, উপন্যাস কিছু কিছু লিখতেন উনি। তখন সব নানার থেকে বিভিন্ন ডিটেকটিভ রহস্যময় কিছু কিছু কাহিনী, সত্য ঘটনা আম্মা শুনতেন। তো এইভাবে আম্মার ভিতরে প্রতি একটা ইয়ে সৃষ্টি হয় যে রহস্য উপন্যাস, রহস্য ডিটেকটিভ সিরিজ লেখার। তারপরে উনি দস্যু বনহুর যখন প্রথম ওনার কিন্তু বই ছিলেন রক্তে আঁকা ম্যাপ, দস্যু রানী সিরিজ 1 থেকে 12 পর্যন্ত বেরিয়েছে ওটা। তারপরে উনি যখন ওই দস্যু রানী সিরিজ লিখলেন, তখন সেটাও একটা খুব আলোড়ন সৃষ্টি হয়। সেই লন্ডন আওয়ার হোম পত্রিকা থেকে ওনাকে আগাতা কৃষ্টি হিসেবে একটা ওনারা আওয়ার হোম পত্রিকা থেকে তাকে আগাতা কৃষ্টি হিসাবে তাকে সম্বোধনা করেন। পুলিশ ইন্সপেক্টর বাবার কল্যাণে চোর, ডাকাত, খুনি এসব চরিত্রের বিভিন্ন বাস্তব ঘটনা শুনেই থ্রিলারের দুনিয়ায় প্রবেশ রোমেনা আফাজের। যদিও মাত্র 9 বছর বয়সে বাংলার চাষি নামক কবিতার মধ্য দিয়ে সাহিত্যাঙ্গনে প্রবেশ ঘটে তাঁর। রোমেনা আফাজের উপন্যাস থেকে 1966 সালে কাগজের নৌকা, 1970 সালে মমের আলো, 1974 সালে মায়ার সংসার, 1975 সালে মধুমিতা, 1976 সালে দস্যু বনহুর এবং 1994 সালে মাটির মানুষ চলচ্চিত্র নির্মাণ হয়। বর্তমানে দস্যু বনহুর মেগা সিরিয়ালের অপেক্ষায় রয়েছে। তবে গত 1 দশকে নিজ জেলা বগুড়াতেও রোমেনা আফাজকে নিয়ে তেমন কোনো চর্চা হয়নি, ফলে নতুন পাঠকও গড়ে ওঠেনি। আজ ওনার 250টা বই, দস্যু বনহুর 138 খণ্ড, আর উপন্যাস আছে 60টা, রহস্য দস্যু রানী সিরিজ আছে, বিভিন্ন সিরিজ ওনার কবিতা কাব্যগ্রন্থ আছে বিভিন্ন, দিয়ে 250টা বই ওনার। তা উনি 2010 সালে এই বাংলাদেশ সরকার স্বাধীনতা পদক দিয়েছেন। উনি বিভিন্ন সংগঠন থেকে বগুড়ায় পেয়েছেন, অনন্যা শিষ্য 10 পেয়েছেন ঢাকা থেকে, স্বাধীনতা পদক পেয়েছেন, আমরা কজন শিল্পী গোষ্ঠী থেকে পেয়েছেন, রাইটার্স ফ্রম থেকে পেয়েছেন, বিভিন্ন সংগঠন থেকে ওনাকে প্রায় 28টি মতন পেয়েছেন উনি। মানে এটাই আমাদের কাছে দুঃখ লাগে যে বিশেষ সাহিত্য বিভিন্ন যারা বগুড়ার সাহিত্য অঙ্গন আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তারা বগুড়ার লেখিকা উনি যে গোটা বাংলাদেশের একজন জনপ্রিয় লেখিকা, এটা কিন্তু সব সংগঠনকে মনে রাখতে হবে বগুড়ার একটা উনি গর্ব। নতুন প্রজন্ম জানবে যে রোমেনা আফাজ কে ছিলেন, কি ছিলেন, এটা তাদের জানা দরকার। 1926 সালের 27 ডিসেম্বর বগুড়ার শেরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন রোমেনা আফাজ। কাজিমুদ্দিন আহমদ এবং আসিয়া খাতুনের কন্যা তিনি। 3 ভাই 2 বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ডক্টর আফাজ উল্লাহ সরকারের সাথে মাত্র 13 বছর বয়সে বিয়ে হয় তার। 2003 সালের 12 জুন মৃত্যুবরণ করেন এই গুণী মানুষটি। খুব স্মৃতিময় দাদির সাথে আমার সময়গুলো, খুব স্মৃতিময়। আমার দেখা মানে আমার শ্রেষ্ঠ একজন নারী ছিলেন উনি, আমার আদর্শ ছিল। যখন দাদি সংগঠনে, কোনো সংগঠনের মিটিংয়ের প্রোগ্রামে যেত বা যে কোনো প্রোগ্রামে যেত, দেখা গিয়েছে দাদি আমাকেই নিয়ে যেতেন। দাদির যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগতো,
হয়তো দাদির কাছে আমরা যত নাতি নাতনি আছি যে অনেক কিছু হয়তো আবদার করলাম, দাদি বলে যে তখন তো টাকার পরিমাণও খুব কম ছিল, আমরা হয়তো আবদার এসে করতাম দাদি 5 টাকা দেন বা 2 টাকা দেন, তখন দাদি বলতো যে নাই রে আমার কাছে নাই রে। দেখা যাচ্ছে দাদির কাছে যখন থাকতো না, আমরা যদি কেউ সেরম চাইতাম দেখা যাচ্ছে কোনো না কোনো ছেলের থেকে দাদি নিত, নেওয়ার পরে আবার তাকে ডাকে দিত। এই জিনিসটা দাদির আমার খুব ভালো লাগতো যে দাদি কখনো চাইনি যে আমরা কোনোভাবে কষ্ট পাই। আসলে আমরা সে সময় কিন্তু কোনো কষ্ট পাইনি, আর যে বুঝতেই পারতাম যে দাদির কাছে নাই এই জন্য দাদি বলছে যে নেই, দাদি বলতো এটা খবরদার না বলবি না, কারণ আমি চাই না আমার কোনো ছেলে কোনো ছেলের বউয়ের মধ্যে কোনো রকম ঝগড়া হোক কোনো ইয়ে হোক কোনো দিন বলবি না। উত্তরস্বরী আসলে ওইভাবে দাদির, এটা আমাদের কাছে আসলে খুব লজ্জাজনক একটা ব্যাপার, দাদির উত্তরস্বরী ওইভাবে কেউ হতে পারি নাই আমরা, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমার ছোটো ফুপু লিখার হাত ছিল, কিন্তু সাংসারিক কাজে বা ওইভাবে হয়তো ফুপার সাপোর্ট না পাওয়ায় ফুপু আর কন্টিনিউ করতে পারেনি। তবে যখন ফুপু আনম্যারিড ছিল দাদির পাশাপাশি দাদির সাথে কয়েকটা বইও লিখেছেন সেলিনা আফাজ। জনপ্রিয় এই লেখিকা তার লেখক সত্তার বাইরে ছিলেন খুবই সাদাসিধে একজন মানুষ। পুত্রবধূদের সাথে তার ছিল খুবই ভাব। সন্ধ্যার পর ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে মাঝরাত পর্যন্ত চলতো পারিবারিক আড্ডা। তাদেরকে আমি অনেক ভালো দেখেছি, আর ওইরকম মানুষ হয় না যে বউদের এত যত্ন করে, বউদের সঙ্গে এত ভালো ব্যবহার করে। আমার শাশুড়ি অন্যরকম এক মানুষ ছিল, অনেক ভালো ছিল। শাশুড়ি মনে হতো না, নিজের মা মনে হতো। তার কাছে ছোটো বিছানার উপরে একটা বেঞ্চ টুল ছিল, টুলের উপর সবসময় লেখা ইয়ে থাকতো, সবসময় লিখতো, গল্প করতেছে এদিক লিখতেছে, কথা বলতেছে লিখতেছে, মানে রান্না করবে তাও লিখতেছে, মানে লেখার ইয়াটা সবসময় ছিল। আর সবাই সন্ধ্যা হলে সবাই ভিন্ন যদি খেতাম তাও সবাই সন্ধ্যার পর যায় ওখানে, শাশুড়ি ওখানে বসে আড্ডা হতো 12টা 1টা পর্যন্ত ওখানে আড্ডা হতো। মৃত্যু 7 বছর পর 2010 সালে রোমেনা আফাজ স্বাধীনতা পুরস্কার পান। জীবদ্দশায় 27টি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়াও নিজ বাড়ির সামনের সড়কটি রোমেনা আফাজ সড়ক নামে নামকরণ করা হয়েছে, কিন্তু রোমেনা আফাজকে নিয়ে উল্লেখযোগ্য তেমন কোনো কাজ হয়নি। বাংলা সাহিত্যের লেখক সৃষ্টির কারিগর কারা, তিনজন লেখকের আপনি নাম পাবেন, হুমায়ুন আহমেদ, কাজী আনোয়ার হোসেন আর রোমেনা আফাজ। তো কাজী আনোয়ার হোসেন বা হুমায়ুন আহমেদ, এনাদেরকে নিয়ে অনেক কাজ হয়েছে, ওনারা যা কাজ করেছেন তার উপর অনেক আলোচনা হয়েছে, কিন্তু সেইভাবে দেখেন রোমেনা আফাজকে নিয়ে কিন্তু আলোচনা হয়নি। কিন্তু রোমেনা আফাজ তার জীবিত সময়ে পুরো সময়টা ব্যয় করেছেন লেখালেখির কাছে। ওনার অনেক লেখা, ইভেন আপনারা বিখ্যাত সিনেমার নাম শুনে থাকবেন, মধুমিতা, মমের আলো, মাটির মানুষ, মায়ার সংসার, এই সিনেমাগুলো তো বিখ্যাত সিনেমা, আবহমান কাল বাংলার ঐতিহ্যকে ধরে রাখছে। তো রোমেনা আফাজকে আমাদের নতুন প্রজন্মদেরকে তুলে ধরতে হবে, ওদের নতুন প্রজন্মের কাছে রোমেনা আফাজ সম্পর্কে জানাতে হবে, রোমেনা আফাজের বই তাদের কাছে ধরাই দিতে হবে। দেন রোমেনা আফাজকে পাঠ করার পর নতুন প্রজন্ম বুঝতে পারবে যে হ্যাঁ, লেখাটা এইভাবে লিখতে হয়। রোমেনা আফাজ বাংলাদেশের পাঠক গড়ার এক অনন্য কারিগর। তার দস্যু বন্ধুর সিরিজের একটি বই যদি কেউ পড়ে থাকেন তাহলে তিনি খুব ভালো করেই জানেন যে তার পরের বইটি না পড়তে পারার কী আক্ষেপ, কারণ পরের বইতে থাকে আগের বইয়ের রহস্য উন্মোচন ও তার পরবর্তী বইয়ের নতুন রহস্য, যা জানতে পাঠককে অবশ্যই পরের বইটি পড়তে হবে। এভাবেই বছরের পর বছর ধরে তিনি পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রাখতেন। তাকে নিয়ে আবারও চর্চা হবে, নতুন পাঠকও তার সৃষ্টি নিয়ে চর্চা করবেন, এমনটাই প্রত্যাশা। বগুড়া থেকে এনাম আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইবনুল কাইম সনি, RisingBD.com।